ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মাঝে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও কিনতে শুরু করেছে পছন্দের পশু। কেউ দুম্বা, কেউ গরু, কেউ বা ছাগল কিনছেন। তবে দুম্বার চাহিদা সবচাইতে বেশি এখানে। কুয়েতের সরকারি কয়েকটি জায়গায় পশুর হাট মিললেও শেবদি এলাকা তার মধ্যে অন্যতম। দূর দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন এই স্থান থেকে কোরবানির পশু কিনতে। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশ থেকে আসা গরু এবং ছাগল, তবে সেটা তুলনামূলক অনেক কম। এখানকার পশুগুলোর মালিক কুয়েতি হলেও দেখাশোনা করেন বাংলাদেশিরা। কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা হলে তারা জাগো নিউজকে জানায়, অন্যান্য বারের তুলনায় এবার কোরবানির পশুর দাম কিছুটা বেশি। আসছি কুয়েতের আমরা, এই যে পশুর হাট, এখানে আসলে খুব জাঁকজমাট, যেহেতু আমাদের কোরবান চলে আসছে, সেহেতু এখানে আমরা গরু দেখতেছি এবং দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের জন্য অপেক্ষা করতেছে। এগুলো মনে করেন 85-80, ঠিক আছে, এরকম বেছে কিনি হয়। আর ওগুলা 110-120 এরকম বেঁচে কিনে হয়ে বল, সমস্যা নেই। ঈদের পরের দিনও শুদ্ধ কিনে, ঠিক আছে, ঈদের পরের দিনও মানে, ঠিক আছে, অনেকে ঈদের 7 দিন তক কুরবানি, ঠিক আছে, ওই 7 দিন তক মনে করেন বেঁচা কিনা চলো।